আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। করিমগঞ্জ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মৃত ব্যক্তিদের স্মরণে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ও দোয়া মাহফিলের যিনি সভাপতিত্বে আসনকে অলঙ্কৃত করেছেন করিমগঞ্জ মধ্যবাজারের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব, সহসভাপতি উস্তাজুল আসাতিজা ক্বারিউল কোরআন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি। এই ইসলামী মহাসম্মেলনের নয়নমণি, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব ফুলহুরি আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন। করিমগঞ্জ মধ্যবাজার বড় মসজিদের সম্মানিত পেশ ইমাম উস্তাজুল আসাদিজা হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। করিমগঞ্জ কোট মসজিদের সম্মানিত খতিব সহ দিগার উলামায়ে কেরাম সামনে উপস্থিত রয়েছেন। ডানে এবং বামে সম্মুখস্থ পিতৃদুল্লাহ মুরব্বিয়ান আজম সমবয়সী যুবক ভাইরা এবং পর্দার অন্তরালে গভীর মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের কথা শুনে যাচ্ছেন আমার দিনদার, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম মা ও বোনেরা। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যে মাহফিলে বসেছি এবং যেখানে বসেছি সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেটা হলো জান্নাতের একটি টুকরা বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযকুরুনা কওমুন ইল্লা খাফাতহুমুল মালাঈকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করা হয়, যেখানে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়, সেই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিক থেকে গরম করে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে যারা আছে এবং এই মাহফিলের আশপাশে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর আসমান থেকে রহমত নাজিল করতে থাকেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা সুন্দর পরিবেশে, একটি জান্নাতের পরিবেশে, মনোরম একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুস্থতার সাথে আসার তৌফিক দান করেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই জন্য দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত প্রাপ্তির পরে বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করে, শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত রাজিকে স্থায়ী করে এবং তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর অগণিত অসংখ্য নিয়ামত রাজি দান করি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অকৃতজ্ঞ হয়, নিয়ামত পাওয়ার পরে যখন না শুকরিয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার উপর থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন এবং শক্ত আযাব নাযিল করে বলেন নাউযুবিল্লাহ। মুআযিজ হাজিরিন,
আমরা সর্বপ্রথম ওই মুনিব ওই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বিশ্বকবি আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ পান্দানা মতে বলেন, হামদে বেহুদ মর খোদায়ে পাকেরা আকে ইমা দাদে মুশতে খাকেরা আকে দর আব দম দমিদ ও রুহেরা দাদ আজ তুফানাজত ও রুহেরা আকে লুৎফে খেশরা ইজহার কারদ বাখলি লশনার রাগুল জার কারদ আকে ফরমা কারদ কহরাশ বাদরা মাটির মধ্যে যিনি ইমানকে ফুৎকার দান করেছেন এবং যিনি হযরত আদম আলাইহিসসালামের মধ্যে যিনি ইমান দান করেছেন এবং যিনি পাপিষ্ট সম্প্রদায় নালায়েক সম্প্রদায় অবাধ্যচারী এবং জালেম সম্প্রদায় আদ এবং সামুদ জাতিকে যিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এবং ওই রব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ওয়াসসালামকে আগুন থেকে যিনি রক্ষা করেছেন। আগুনের পুরানোর ক্ষমতা নেই, পানি ডুবানোর ক্ষমতা নেই, বাতাস উড়িয়ে নেওয়ার ক্ষমতা নেই, সব ক্ষমতার যিনি উৎস তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো আর না দেখো, সব কিছুর উপর একচ্ছত্র মালিকানা যিনি যার, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুআযযা হাজিরিন, সাথে সাথে আমরা ওই মহামনে ওই মহামানব যার আগমনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন এমন আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন যার আগমনের পূর্বে পৃথিবীর মধ্যে এরকম কোন আশ্চর্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটনায়, সেই মহামানব হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, বৌদ্ধ নাসারা, পৃথিবীর মধ্যে যত ধর্ম শ্রেণী বর্ণ আছে সকল মানুষের যিনি নবী তিনি হচ্ছেন আমার এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বলেন, হাবিবে খোদা আশরাফ আম্বিয়া কে আরশে মাজিদ আসবুয়াদ মুত্তাকা জবাতা বুয়াদ দরদে হাজায়গীর সানায়ে মুহাম্মদ বুয়াদ দিল পজির। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন, যতদিন পর্যন্ত আমার মুখের মধ্যে আমার জিহ্বা অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত সেই মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা অবশিষ্ট থাকবে, যিনি হলেন সমস্ত নবীদের নবী, যিনি হলেন উভয় জগতের সর্দার, যিনি হলেন সমস্ত নবী এবং রাসূল, সকল মানব এবং দানব এবং সকল জগতের জন্য যিনি রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমার জানের অর্ধেক সমপরিমাণ ভালোবেসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উমর, তুমি এখনো কমপ্লিট ঈমানদার হতে পারো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, এখন তুমি কমপ্লিট মুসলমান হয়েছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন এবং মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার জান, তার মাল এবং তার সন্তান সন্ততি থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে। মুআযযা হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক এক ভালোবাসে এরকম একজন ব্যক্তি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে পাশে গিয়ে তিনি দুরুদ পড়ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
والصلاه والسلام عليك يا حبيب الله رسول كريم صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তি যদি আমার কবরের পাশে এসে সালাম পেশ করে দরুদ পাঠ করে আমি রাসূল নিজে তার সালাম এবং দরুদে জবাব দেই বলেন সুবহানাল্লাহ নবী করিম صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তি যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন মানুষেরা আমার উম্মতেরা আমার উপর দরুদ পাঠ করে আমার প্রশংসা পাঠ করে আমার আলোচনা করে সেই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নাম ধরে ধরে করিমগঞ্জ মধ্যপাড়ায় অমুক অমুক এলাকায় অমুক অমুকরা এখানে বসে আপনার আলোচনা করছেন এবং শুনছেন হে রাসূল এই হলো তাদের দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের পক্ষে যে দরুদ এবং আমার উপর সালাত পাঠ করা হয়েছে সেই দরুদ এবং সালাত ফেরেশতা ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার নিকট লিস্টি পেশ করে মুআযযে হাজরিন এক আশেক রাসূলের কবরের পাশে গিয়ে কি বলছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এদিক দিয়ে একজন রাফিজি ব্যক্তি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে এবং সে বলে যে আলীর কাছে জিব্রাইল এসেছিল ভুলক্রমে রাসূলের কাছে চলে গেছে বলে নাউযুবিল্লাহ সে কি করলো ওই আশেককে বাড়িতে নিয়ে গিয়ে তার যে জিহ্বা আছে জিহ্বাকে কেটে দিল বলে নাউযুবিল্লাহ এবং জিহ্বাটা তার হাতে দিয়ে সেই নালায়েক পাপিষ্ঠ বলল যে যাও এখন তোমার মাহবুবের কাছে যাও যাকে তুমি ভালোবাসো তার কাছে এই কর্তিত জিহ্বাটা নিয়ে যাও দেখি সে কাজ করতে লাগাইতে পারে কিনা ওই আশেক ওই রাসূল প্রেমিক ওই আল্লাহর ওলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গেলেন গিয়ে কেঁদে কেঁদে বললেন হে রাসূল হে আল্লাহর হাবিব আপনাকে আমি ভালোবাসি আপনার মহব্বতে আপনার উপর আমি দরুদ পাঠ করছিলাম আর এমন অবস্থায় এক রাফিজি ব্যক্তি আমার সাথে ব্যবহার করেছে এরকম সে কেঁদে কেঁদে ওই কবরের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে সে ঘুমিয়ে গেলেন উনি ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে তোমার যে কর্তিত জিহ্বাটা আছে সেটা আমার হাতে দাও ওই আশেক বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ওনার হাতে আমি দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহ্বাটাকে আমার কর্তিত জিহ্বার সাথে লাগিয়ে দিলেন এবং বললেন বাড়িতে চলে যাও বলেন সুবহানাল্লাহ ওই আশেক তার তাৎক্ষণিক ঘুম ভেঙে গেল ঘুম থেকে সজাগ হওয়ার পরে তিনি দেখলেন ওনার আগের অবস্থায় যে জিহ্বা যেভাবে ছিল ঠিক তদ্রূপভাবে জিহ্বাটা আগের অবস্থায় ফিরে এসেছে বলেন সুবহানাল্লাহ মাঝে হাজরিন আশেক খাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মুখে পেশ করেছেন মাঝে হাজরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশেক হতে হলে রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের যে সুন্নাত আছে সেই সুন্নাতের অনুসরণ করতে হবে এক আল্লাহর ওলি বলেন নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে এক আল্লাহর বল উনি বলেন নকশে কদম নবী কে হে সুন্নাত কে রাস্তে নবীর অনুসরণ করা নবীর পদাঙ্ক অনুসরণ করা সেটা হচ্ছে জান্নাতের রাস্তা নকশে কদম নবী কে হে সুন্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত করে দেয় সেই রাস্তাটার নাম হচ্ছে সুন্নতের রাস্তা বলেন সুবহানাল্লাহ মুআযযে হাজরিন তাই রাসূলকে ভালোবাসতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলো আঁকড়িয়ে ধরতে হবে মজবুতের সাথে ধরতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেন ইন্তিকালের পূর্বে দুইটি কথা বলতেছিলেন এক নম্বর হচ্ছে আসসালাত তোমরা নামাজে কায়েম করো দুই নম্বর বলতেছিলেন তোমাদের অধীনস্থ যে সকল মানুষ থাকে তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো নামাজ মানুষকে কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে বলেন উতলু মা উহাইলাইকা মিনাল কিতাব হে রাসূল
রাসূল আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে এই কিতাব আপনি মানুষকে পাঠ করে শোনান, ওয়া আকিমিস সালা, এবং আপনি নামাজ কায়েম করুন। নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই নামাজ এই মানুষকে খারাপ পোস্টের এবং জঘন্য কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। আপনি বলতে পারেন যে হুজুর, নামাজ মানুষকে কিভাবে বিরত রাখে? নামাজের কি হাত পা আছে নাকি? নামাজের কি রশি আছে নাকি? যে রশি দিয়ে নামাজ মানুষকে বেঁধে খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজের কি হাত আছে নাকি? যে হাত মানুষ দিয়ে হাত দিয়ে মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমি বলবো অবশ্যই নামাজের হাত আছে। নামাজের এমন শক্তি আছে, রোহানি শক্তি আছে, যে শক্তির কাছে হাত পড়ানো তো আপনার মাঝে হাজরে নামাজ মানুষকে বিরত রাখে। এক সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি চুরি করে, জিনা করে, পাপ করে, সে আবার নামাজও পড়ে। এ রাসূল, আমরা বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নামাজ পড়তে দাও। সে যদি নামাজ পড়তে পড়তে যখন সে পাকা নামাজি হয়ে যাবে, নামাজই তাকে অশ্লীল এবং গুনাহ কাজ থেকে বিরত রাখবে। মাযহার হাজরিন, আমাদের মাঝে অনেক আমন্ত্রিত ওলামা ইকরাম এবং অনেক আমন্ত্রিত মেহমান বৃন্দ আমাদের উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে অনেক সমস্ত দাওয়াতি মেহমানগণ এক এক করে সকলে উপস্থিত হয়েছেন। মাঝে হাজরিন, এই জন্য আলোচনা আর দীর্ঘ করতে চাই না। সময় সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে সর্বপ্রথম যেন ইহার উপর আমল করতে পারি এবং সকলে যেন এই মাহফিল থেকে কিছু পুঁজি নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।